রাজ্যের খবরে এবার নজর রাখা যাক। বালিগঞ্জে কিন্তু প্রথম থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি সন্তু এবং শ্রেয়সী বালিগঞ্জ থেকে। বালিগঞ্জে 8th রাউন্ড হয়ে গিয়েছে গণনা, 8th রাউন্ড শেষে দেখা যাচ্ছে 8000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। বিস্তারিত জানবো সন্তুর কাছ থেকে। সন্তু, কতটা ব্যবধান বাড়াচ্ছেন বাবুল সুপ্রিয়? একদমই সমাপ্তিতা, অষ্টম রাউন্ডের গণনার ফলাফল সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে 23,501 ভোট পেয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বাম প্রার্থী পেয়েছে 15,392, এবং এইটাই যোগ বিয়োগ করলে তুমি দেখতে পাচ্ছ 8,109 ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এবং এখানে তাৎপর্যপূর্ণভাবে বাম কংগ্রেস যেভাবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উঠে এসেছে, বিজেপি কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট আমি তোমায় জানিয়ে রাখি, 2,110 ভোট বিজেপির প্রাপ্ত ভোট, এবং কংগ্রেস পেয়েছে 3,548 ভোট। সমাধিতা, খুব খেয়াল করে তুমি দেখলে বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির ভোটের ফারাকটা অনেকটাই, এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করছে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। সেখানে বাম প্রার্থী দ্বিতীয় স্থান অধিকার করছে, প্রথম স্থানে রয়েছে বাবুল সুপ্রিয়, তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসের প্রার্থী, এবং চতুর্থ স্থানে রয়েছে বিজেপি। সমাধিতা, একদমই একদমই সন্তু, এবং দর্শকদের জানিয়ে রাখতে চাইবো ইতিমধ্যে যে খবর আসানসোলের এই গণনা কেন্দ্রের ভিতর থেকে ব্রজ জানাচ্ছে যে এখানেও কিন্তু তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন। এবং এখানে যেহেতু 7টি আলাদা আলাদা বিধানসভার গণনা আলাদাভাবে হচ্ছে, প্রত্যেকটি বিধানসভা মিলিয়ে যদি দেখা যায় তাহলে প্রায় 36,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমার সাথে শ্রেয়সী রয়েছেন বালিগঞ্জ থেকে। শ্রেয়সী, বালিগঞ্জে ইতিমধ্যে ধারে ভারে এগিয়ে রয়েছে তৃণমূল, তবে লিডটা বেশি হবে না একথা বারবার বাবুল সুপ্রিয় বলছিলেন, যেহেতু ভোটটা কম পড়েছে। এই মুহূর্তে বালিগঞ্জে ঠিক কি মুড দেখতে পাচ্ছ? দেখো, বালিগঞ্জে কিন্তু এই মুহূর্তে একটা দুরকম মুড দেখা যাচ্ছে, কারণ সকাল থেকে আমরা দেখছিলাম যে তৃণমূল তারা কিন্তু এগিয়ে চলেছিল এবং বাবুল সুপ্রিয় তিনি কিন্তু বেশ ভালো লিড দিচ্ছিলেন। কিন্তু আমরা দেখো ষষ্ঠ রাউন্ড থেকে তোমাকে যদি বলি, আমরা কিন্তু দেখছি যে ব্যবধানটা ধীরে ধীরে কমছে, এবং সায়রা শাহ হালিম তিনি কিন্তু বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছে। দেখো, যে ব্যবধানটা আমরা সপ্তম রাউন্ডে তোমাকে বলছি, সপ্তম রাউন্ডে 8,613 ভোটে লিড দিচ্ছিল তৃণমূল, সেটাই কিন্তু কমে অষ্টম রাউন্ডে গিয়ে দাঁড়াচ্ছে, তৃণমূল লিড দিচ্ছে 8,109। এবং দেখো, আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম যে ষষ্ঠ রাউন্ড থেকেই কিন্তু এই যে ব্যবধানটা ধীরে ধীরে কমছে এবং ভোট শতাংশ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে সায়রা শাহ হালিমের, অর্থাৎ সিপিএমের কিন্তু বেড়ে চলেছে। এবং দেখো, সেই জায়গা থেকে লড়াই কিন্তু রীতিমতো হাড্ডাহাড্ডি হওয়ার দিকেই এগোচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে যে বাবুল সুপ্রিয় তিনি কিন্তু সকালে বলছিলেন যে যতটা তিনি ভোট পাচ্ছেন তিনি নিজেও ততটা এক্সপেক্ট করেননি, কিন্তু তারপরেও তিনি তার যে ভোটের শতাংশ, সেই ভোটের শতাংশতে তিনি যথেষ্ট খুশি, যথেষ্ট আশাবাদী তিনি জয়ের ব্যাপারে। আর এবারে দেখার যে পুরো সবকটা রাউন্ড শেষের পরে কোন দিকে দাঁড়ায়, কোন কোথায় গিয়ে দাঁড়ায় পুরো ভোটের ফলাফল। একদমই একদমই শ্রেয়সী, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বালিগঞ্জের ক্ষেত্রে কিন্তু অনেকটাই তৃণমূলের পরেই কিন্তু রয়েছে বামেরা, এবং বিজেপি অনেকটাই পরে রয়েছে। বামেরা যে এতটা এগিয়ে এসেছে এবং দ্বিতীয় স্থানে সায়রা শাহ আলম রয়েছেন এই মুহূর্তে, সেটা নিয়ে কি প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, দর্শকদের শোনাতে চাইব। আমি অ্যাকচুয়ালি সেকেন্ড বা থার্ড কে হচ্ছে সে নিয়ে কোনো আলোচনা করতে চাই না। যে যত ভোট পাচ্ছে যদি সিপিএম প্রার্থী ভোট পায় তাহলে ওনাকে বলবো যে ওর ছাপ্পা ভোটটা উইথড্র করতে, আর নাহলে যে একটা কুচ্ছা মান মীরাকরণে করেছিলেন সেটা ওনাকে উইথড্র করতে বলবো, নাহলে এত ভোট উনি যে ভোট পেয়েছেন বলছেন, অনেক ভোট পেয়েছেন, সেটা কী করে হচ্ছে তাহলে? সেটা ওনাকে উইথড্র করতে বলুন, সেভাবে উইথড্র করতে।